আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৌদিতে প্রবাসী শ্রমিকদের জন্য এক দারুণ সুখবর। সৌদি প্রবাসী শ্রমিকদের নতুন করে কোনো ট্যাক্স দিতে হবে না বলে নিশ্চিত করেছেন শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় MLSD। মন্ত্রণালয়ের দাবি, সামাজিক মাধ্যমে এ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। প্রবাসী শ্রমিকদের মাসিক বেতন 3000 সৌদি রিয়ালের বেশি হলে তাদের 10% ট্যাক্স দিতে হবে বলে যে খবর ছড়িয়েছে তা সত্য নয় বলে উল্লেখ করা হয়েছে খবর সৌদি গেজেটে। কিছুদিন আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে জানানো হয়েছে যে 2018 সাল থেকে মূল্য সংযোজন কর ধার্য করা হবে। প্রথমবারের মতো বিভিন্ন পণ্যে 5% হারে ভ্যাট দিতে হবে সবাইকে। তেলের দাম কমেছে গত কয়েক বছর ধরে, তার সাথে কমেছে তেলের উৎপাদনও। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাই আগের মতো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে নাগরিকদের। সৌদি আরব ও আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর ভবিষ্যতও এ পথে হাঁটার পরিকল্পনা করছে। ফেডারেল ট্যাক্স অথরিটির নতুন কর পদ্ধতির আওতায় আরও পণ্য ও সেবার উপর ভ্যাট ও ট্যাক্স জারি হচ্ছে। এসব ব্যবসায় 3,75,000 দিরহাম ও তার বেশি আয় হবে বলে যে সেসব প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আনা হচ্ছে। তবে প্রবাসী শ্রমিকরা এই ট্যাক্সের আওতায় থাকছে না। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খাইল বলেছেন, এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। বিদেশি শ্রমিকদের ওপর নতুন ট্যাক্স আরোপের কোনো ইচ্ছাই আমাদের নেই। প্রবাসীদের নিয়োগ এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে 60টি চাকরির ক্ষেত্র বাতিল করা হচ্ছে বলেও যে খবর বেরিয়েছে তা ভুল। আল আবা খাইল জানিয়েছেন, মাত্র 19টি চাকরির ক্ষেত্র সীমিত করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যারা চিন্তিত ছিলেন যে আপনার বেতন যদি 3000 সৌদি রিয়ালের বেশি হয় তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে, আসলে এটি একটি গুজব, আপনাকে কোনো ভ্যাট দিতে হবে না। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।